নমস্কার বন্ধুরা, সবাইকে আরো একবার ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। এবং এই সিরিজটা আমি স্টার্ট করতে চলেছি সায়েন্স এন্ড সিরিজ। তো আজকে আমি বেসিক্যালি ফোর্থ সেমিস্টারের যেটা সাজেশন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, সেই সাজেশন সিরিজটা স্টার্ট করতে চলেছি। ওয়ান বাই ওয়ান সাবজেক্ট আমি সাজেশন প্রোভাইড করব, প্রত্যেকটা সাবজেক্টের প্রথমে সাজেশন প্রোভাইড করব, এবং তারপর যদি আমি টাইম পাই তাহলে পিওআইএস পিবিএসসি আর সলিউশন নিয়ে আলোচনা করব। তো ফোর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের স্টার্ট হচ্ছে 21 তারিখ, আজকে 19 তারিখ, এবং এখন বাজছে রাত 2:30, ঠিক আছে? মানে শুক্রবারের রাত থেকে শনিবারের সকাল হতে চলেছে। তুমি এত রাতেই বানাচ্ছি বিকজ আমার এখন অনেক কাজের চাপ, তো সেই জন্য আমি টাইম পাইনি। তো আমি আজকে রাতে ভিডিওটা ফাইনালি বানাচ্ছি। তো আজকে আমরা বানাবো হাইড্রোলিক্স এর সাজেশন, মানে আজকে আমরা হাইড্রোলিক্স এর সাজেশন নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের পরপর যা সাবজেক্ট আছে পরীক্ষা, সেই সাজেশন গুলো আসবে, যেমন অ্যাডভান্স সার্ভে, থিওরি অফ স্ট্রাকচার, যেগুলো পরপর আছে সিলেবাস ওয়াইজ, মানে রুটিন ওয়াইজ পরপর সব সাবজেক্টের সাজেশন তোমরা পাবে, ঠিক আছে? তোমরা সেই ভিডিও স্টার্ট করবে এবং সেই ভিডিও নিয়ে আলোচনা করবো। তো তার আগে বলে রাখি যে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, যেখানে আমাদের যেখানে আমি তোমাদের যে কোনো ক্লাসের পিডিএফ নোটস দিয়ে থাকি। এবং এছাড়াও তোমরা ডিসক্রিপশন বক্সে এর আগে যে যে ইয়ার সলভে ভিডিও করানো হয়েছিল তোমাদের দাদাদেরকে, সেগুলো তোমাদের কাজে লাগবে। যেমন ডিজাইন অফ আরসি স্ট্রাকচারের ভিডিও ইয়ার সলভ করিয়ে দেওয়া আছে 2015 থেকে 2021, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার 2015 থেকে 2021 করিয়ে দেওয়া আছে, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ইউনিট 4 ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পার্টটা, সেটার ইয়ার সলভ করিয়ে দেওয়া আছে। তো তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওই ভিডিও গুলো দেখে নেবে, কিন্তু ওই ভিডিও গুলো তোমাদের পরীক্ষার জন্য খুব নেসেসারি হবে, ঠিক আছে? তো চলো, এটা ফোর্থ সেমিস্টারের ভিডিও, ফোর্থ সেমিস্টারের সায়েন্স এন্ড সিরিজ ফুললি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর। এবং আরো একটা সায়েন্স এন্ড সিরিজ স্টার্ট করবো, সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের উপর, ঠিক আছে? তো তোমরা তোমাদের ভাই বোনদেরকে অবশ্যই জানিয়ে দাও, যারা তোমাদের মানে ফার্স্ট ইয়ারে পড়ছে সেকেন্ড সেমিস্টারে, তাদেরও ভিডিও সিরিজ নিয়ে আমি কালকে ভিডিও আনবো। তো তোমরা অবশ্যই তোমাদের যারা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো, তোমরা তোমাদের ভাইদের সাথে বা বোনদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেবো অবশ্যই। তো অবশ্যই যদি চ্যানেলে তোমরা প্রথম নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বিকজ আমি পুরো সায়েন্স এন্ড সিরিজ তোমাদের জন্য ফ্রিতে আবার আনতে চলেছি, ঠিক আছে? তো চলো আর দেরি না করে তাহলে আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করছি, যেখানে আমরা আজকে আলোচনা করবো আমাদের ফোর্থ সেমিস্টারের সোমবারের যে এক্সাম হাইড্রোলিক্স, সেই হাইড্রোলিক্স এর ফুল সাজেশন। তো হাইড্রোলিক্স, তোমাদের এই হাইড্রোলিক্স এই সাবজেক্টটাই তোমরা জানো, তোমাদের কোশ্চেন প্যাটার্ন অলরেডি তোমরা জানো, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আর তোমাদের আমাদের কিছু বলার নেই। তোমরা জানো যে এমসিকিউ আসবে 1 × 10 এমসিকিউ, ঠিক আছে? 10টা এমসিকিউ তোমাদেরকে করতে হবে, জানো তোমরা, 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, 10টা হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, F5B লিখলাম, ঠিক আছে? তারপরে তোমাদেরকে 5 নম্বরের 8টা কোশ্চেন করতে হবে, 5 × 8 = 40, ঠিক আছে? এগুলো হচ্ছে লং অ্যান্সার কোশ্চেন নিয়ে তোমাদের 60 নম্বরের পরীক্থা, ঠিক আছে? তো কোন ইউনিট থেকে কত নম্বর আসবে এটা কিন্তু বলে দেওয়া নেই, তাই তোমাদেরকে পুরোটাই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এখানে 5 × 8টা করতে হবে, 10টা দেওয়া থাকবে, ঠিক আছে? এমসিকিউ 12-15টা দেওয়া থাকবে, 10টা করতে হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 12-15টা দেওয়া থাকবে, 10টা করতে হবে, লং অ্যান্সার 10টা থাকবে, 8টা করতে হবে, ঠিক আছে? তো আমাদের যে 5টা ইউনিট আছে হাইড্রোলিক্সে, তোমরা জানো হাইড্রোলিক্স CPC 401, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5। তো ইউনিট 1টা বেসিক্যালি যদি পুরোনো সিলেবাস বলো, তো পুরোনো সিলেবাসের দুটো সিলেবাসের কম্বাইন, মানে দুটো চ্যাপ্টার ছিল পুরোনো সিলেবাসে ইউনিট 1টা। একটা থাকতো যে তোমাদের দুটো চ্যাপ্টার থাকতো, একটা থাকতো প্রেসার অফ ফ্লুইড, ঠিক আছে? চ্যাপ্টার দুটোর নাম হচ্ছে, দুটো আলাদা আলাদা ইউনিট থাকতো পুরোনো সিলেবাস, একটা থাকতো প্রপার্টিজ অফ ফ্লুইড আর একটা হতো হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এই দুটো চ্যাপ্টারকে এখন একটা চ্যাপ্টার করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই যে প্রেসার মেজারমেন্ট আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার করে দিচ্ছে, আগে দুটো চ্যাপ্টার থাকতো, একটা থাকতো কি প্রপার্টিজ অফ ফ্লুইড, একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তো এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট খুব ভালো করে পড়বে, যেগুলো আমি মিনিমাম যেগুলো দিয়েছি, দেখো স্টার মেরে দিলাম, এই কটা ডেফিনেশন, সারফেস টেনশন কাকে বলে, ভিসকোসিটি কাকে বলে, স্পেসিফিক ওয়েট কাকে বলে, রিয়াল ফ্লুইড, নিউটোনিয়াল ফ্লুইড, হাইড্রোলিক্সের ডেফিনেশন, হাইড্রোডাইনামিক্স, হাইড্রোস্ট্যাটিক্সের ডাইনামিক্স ডেফিনেশন, মাস ডেন্সিটি, আইডিয়াল ফ্লুইড, নিউটনস ল অফ ভিসকোসিটি, এই কটা মিনিমাম পড়তেই হবে, এটা হচ্ছে প্রপার্টিজ অফ ফ্লুইডের উপর। তারপর ডিফারেন্স বিটুইন নন নিউটোনিয়ান ফ্লুইড আর নিউটোনিয়াল ফ্লুইড, খুব ইম্পর্টেন্ট, প্রপার্টিজ অফ ফ্লুইডের উপর। হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিলারিটি, স্টেট দা ফর্মুলা অফ ক্যাপিলারাইজ, এবং দরকার পড়লে এখান থেকে নিউমেরিক্যাল আসতে পারে তোমাদের, ঠিক আছে? এর উপর তোমাদের নিউমেরিক্যালও আসতে পারে ক্যাপিলারিটির উপর, ঠিক আছে? সেটা ফর্মুলা ফর ক্যাপিলারাইজ, এটা ভালো করে তোমরা করবে। নেক্সট তোমরা যেটা করবে সেটা হচ্ছে, নেক্সট তোমরা যেটা করবে, হ্যাঁ, তোমাদের যদি আমি এই সাবজেক্টটার কোনো মডেল কোশ্চেন পাই, সেই মডেল কোশ্চেন নিয়ে ডিটেল ডিসকাশন করে দেবো। তো ভিডিও দেখতে দেখতে একটা কথা বলে রাখছি, পিডিএফটা প্রথমে আমি পেড ব্যাচের স্টুডেন্টকে দিই, তারপর তোমাদের
পরীক্ষার আগের দিন পিডিএফটা দেওয়া হয়, ঠিক আছে? তো পিডিএফ এর জন্য রিকোয়েস্ট করবে না, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। কারণ এই পিডিএফ নিয়ে অনেকেই কি করেছিল, আগের বছর পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম, এবার সেই পিডিএফটা তারা আবার দাম দিয়ে বিক্রি করেছিল, ঠিক আছে? তো সেটা আমার খুব একটা ভালো লাগেনি, দেখছিলাম তাই, মানে দেখেছিলাম গ্রুপে পোস্ট করেছিল, মানে আমার পিডিএফটাই দাম দিয়ে বিক্রি, এই যে সায়েন্স এন্ড পিডিএফটা, তো সেই জন্য পিডিএফটা আমি লাস্টে প্রোভাইড করবো একদম পরীক্ষার আগের দিন, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা, তাহলে বুঝিয়ে যাবে। তো এটা গেল তোমাদের প্রথম পার্টটা, মানে এই যে প্রথম ইউনিটের প্রথম পার্টটা, টেকনিক্যাল টার্মস অন ফিজিক্যাল প্রপার্টিজ অফ ফ্লুইড, মানে যেটা প্রপার্টিজ অফ ফ্লুইড থেকে পড়বে, ঠিক আছে? এবার হচ্ছে যেটা প্রেসার মেজারমেন্ট, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, যে চ্যাপ্টারটা, সেখান থেকে তোমরা কি কি পড়বে, যেগুলো স্টার মারা আছে সেগুলো বাদ দেওয়া যাবে না, যেমন প্রেসার কি, প্রেসারের ইউনিট কি, আর হাইড্রোস্ট্যাটিক প্রেসার কি এবং এর ডেফিনেশন, খুব ইম্পর্টেন্ট। তারপর গজ প্রেসার কি, ভ্যাকিউম প্রেসার কি, আর অ্যাবসুলুট প্রেসার কি, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? অ্যাটমোস্ফিয়ারিক প্রেসারটা হালকা করে দেখে রাখবে। তারপর হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ গেজেস ইউজড ইন মেজারমেন্ট অফ ফ্লুইড প্রেসার, এটা চাইলে একবার করে দেখে নিতে পারো, বিকজ এগুলো সিলেবাসে মেনশন করে নাই, বাট সিলেবাসে এগুলো থেকে অঙ্ক মেনশন করে দেওয়া আছে, তো এগুলো চাইলে একবার করে দেখবে, ঠিক আছে? তিন নম্বর কোয়েশ্চনটা একবার চাইলে দেখবে, ঠিক আছে? চার নম্বর কোয়েশ্চনটা পিজোমিটার টিউব বলে কি এবং লিমিটেশন অফ পিজোমিটার, লিমিটেশন অফ পিজোমিটারটা অনেকবার এসছে, ঠিক আছে, প্রিভিয়াস এসে, তো এটা একবার দেখে নিও। ইউটিউব ম্যানোমিটার বা ম্যানোমিটার, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের স্কেচ উইথ ডেফিনেশন দেখে রেখো, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ম্যানোমিটারটা টাইম পেলে দেখে রেখো, বিকজ এগুলোর উপর নিউমেরিক্যাল আসবে, ঠিক আছে? এই যে ম্যানোমিটার, প্রেসার মেজারিং ডিভাইসেস, এগুলো থেকে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম আসবে, টোটাল প্রেসার আর সেন্টার অফ প্রেসার ছাড়াই যাবে না, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এই যে ডিডাকশনটা, এটা অনেকবার পরীক্ষা এসছে, যে আমার ইনক্লাইন প্লেনে যদি কোনো একটা বডি লিকুইডের মধ্যে সাবমার্জ থাকে, তাহলে তার আমার লোকেশন অফ সেন্টার অফ প্রেসার কি হবে আর টোটাল প্রেসার ইকুয়েশনটা কি হবে, খুব ইম্পর্টেন্ট। 10 নম্বর কোয়েশ্চনটা, স্টেট এন্ড প্রুফ পাস্কাল ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেগুলো করবে। আর প্রেসার ডায়াগ্রাম আর প্রিজম, প্রেসার প্রিজম বলতে কি বোঝায়, এটা ডেফিনেশনটা হালকা করে দেখে রাখবে। যেগুলো স্টার মার আছে সেগুলো অতি অবশ্যই করবে, আর যেগুলো স্টার মার নেই সেগুলোও পারলে তোমাদের কাছে যদি টাইম থাকে অবশ্যই দেখে যাও, এর মধ্য থেকেই আসবে কোশ্চেন, এর বাইরে কোশ্চেন আসবে না। এবার বলবে যে দাদা এই যে তোমাদের 10×50 নম্বর থাকবে, 40 নম্বর করতে হবে, যেটা 5×8, সেখানে কি আমাদের নিউমেরিক্যাল বেশি আসবে না থিওরি বেশি আসবে? আমি এখন থেকেই বলে দিচ্ছি তোমাদের নিউমেরিক্যাল ম্যাক্সিমাম আসবে, ঠিক আছে? এখান থেকে তোমরা পরীক্ষার হলে দেখতে হবে যে সবই নিউমেরিক্যাল এসছে, বলতে গেলে দেখবে 10টা কোশ্চেন যদি থাকে 8টা কোশ্চেন দেখবে নিউমেরিক্যাল আর 2টো কোশ্চেন থিওরি, তাহলে এত থিওরি শুধুমাত্র 2টো কোশ্চেনের জন্য, হ্যাঁ এত থিওরি 2টো কোশ্চেনের জন্য, বিকজ ইউনিট 1 থেকে 3 রকমের নিউমেরিক্যাল প্রবলেম আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেমস অন ম্যানোমিটার, মানে প্রেসার মেজারিং ডিভাইসেস এর উপর একটা নিউমেরিক্যাল প্রবলেম আসবেই, আইদার তোমাদের ইউটিউব ম্যানোমিটার দেবে বা ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দেবে বা ইনভার্টেড ইউটিউব ম্যানোমিটার দেবে, যে কোনো একটা ম্যানোমিটার দিয়ে তোমাদের কোশ্চেন আসবেই, ঠিক আছে? এই একটা টাইপ কোশ্চেন আসবে অঙ্ক, একটা কোশ্চেন আসবে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আইদার তোমাদের ভার্টিক্যাল সার্ফেস দিয়ে দেবে অথবা ইনক্লাইন দিয়ে দেবে, পরীক্ষাতে আসবেই, ঠিক আছে? আর একটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ প্রেসার থেকে, মানে গজ প্রেসার, অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার, ডিফারেন্ট টাইপস অফ যে প্রেসার গুলো আছে, ঠিক আছে, ভ্যাকিউম প্রেসার, এগুলো বার করা দিয়ে। ইউনিট 1 এর উপর 3 রকমের প্রবলেম ফ্রেম হতে পারে, 1 নম্বর হচ্ছে আমার কি ভেরিয়াস টাইপস অফ প্রেসার, 2 নম্বর কি, না 2 নম্বর হচ্ছে আমার প্রেসার ইনটেন্সিটি আর প্রেসার বার করা ওই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, ম্যানোমিটার, ডিফারেন্সিয়াল ইউটিউব ম্যানোমিটার বা ইনভার্টেড ম্যানোমিটার দিয়ে, আর 3 নম্বর হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের উপর, ঠিক আছে? তো এখান থেকে 3 রকমের নিউমেরিক্যাল প্রবলেমের মধ্যে 2টো তো তোমাদের পরীক্ষায় আসছে কনফার্ম, এখন থেকে ধরে নাও ইউনিট 1 থেকে 2টো নিউমেরিক্যাল প্রবলেম আসবেই, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এবার চলে এসো ইউনিট 2, ঠিক আছে? ফ্লুইড ফ্লো প্যারামিটার, থিওরি কম বাট অনেক নিউমেরিক্যাল, ঠিক আছে? থিওরি কম বাট অনেক নিউমেরিক্যাল, মনে রাখবে তোমাদের যে 7 নম্বরের পেপার হবে, ঠিক আছে? তোমরা প্রথমে কিন্তু এমসিকিউ প্রিপারেশন নাও, আমি বারবার বলবো তোমরা কিন্তু এমসিকিউ প্রিপারেশন নাও, ঠিক আছে? তোমরা কিন্তু এমসিকিউ প্রিপারেশন প্রথম থেকে নাও। তোমরা যদি কেউ আমার পেড ব্যাচের নোটস কিনতে চাও, সেই পেড ব্যাচের নোটস সম্পর্কে আমি একটু বলে দিই, হাইড্রোলিক্স এর ফুল নোটস, যার মধ্যে তোমরা ফুল থিওরি পাবে, হাইড্রোলিক্স এর ফুল নোটস যার মধ্যে ফুল থিওরি, অল নিউমেরিক্যাল প্রবলেমস আর অল এমসিকিউ কোশ্চেন ভাই মাত্র 100 টাকায়। তোমাদেরকে আমি ডেমো দেখিয়ে দিচ্ছি নোটস এর, এটা ধরো আমার হাইড্রোলিক্স এর নোটস, ঠিক আছে, চ্যাপ্টার 2 এর উপর। সেখানে এরকম একটা নোটস পাবে তোমরা পুরোপুরি, যে নোটস এর মধ্যে থিওরি নিউমেরিক্যাল সব আছে, ঠিক আছে? যে নোটস এর মধ্যে দেখতে পাচ্ছ এগুলো সব থিওরি, এটা হচ্ছে ইউনিট 2 এর উপর নোট, এবং এর উপর নিউমেরিক্যাল পরপর যা যা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল হতে পারে তোমাদের পুরোপুরি নিউমেরিক্যাল আছে, এবং লাস্টের দিকে চ্যাপ্টারটা শেষের দিকে কিন্তু অল ইম্পর্টেন্ট এমসিকিউ দেওয়া আছে, ঠিক আছে? সেই এমসিকিউ গুলো থেকে আবার ফিল ইন দা প্ল্যাঙ্কস ফ্রেম হবে, দেখবে এই যে এমসিকিউ দেওয়া আছে এই এমসিকিউ গুলো থেকেই ফিল ইন দা প্ল্যাঙ্কস, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা ইউনিটের উপর আছে, শুধুমাত্র ইউনিট 2 এর উপর না, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এর উপর আছে। এবং তাছাড়া আমার একটা পার্সোনাল হ্যান্ড রিটেন নোট আছে, যেটা হচ্ছে ওই ইউনিটেরই নোটস, মানে জিস্ট এক কথায়, ঠিক আছে? মানে ওই ইউনিট গুলোরই জিস্ট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 এর উপর যেমন কম্পিউটার টাইম নোট আছে, সেরকম আমার একটা হ্যান্ড রিটেন নোটস আছে,
যেটা হচ্ছে জিস্ট, ঠিক আছে? তো তোমরা পারচেজ করতে চাইলে পারচেজ করতে পারো, প্রাইসটা খুব কম রেখেছি। ফুল নোটস 100 টাকা, যার মধ্যে ফুল থিওরি, অল মেমোরি পেপার, অল এমসিকিউ পেজ 100 টাকা। আর একটা নোটস আছে হাইড্রোলিক্স এর প্রিভিয়াস ইয়ার সলিউশন, যেটা 2014 থেকে 2021 টোটাল ইয়ার সলিউশন করানো আছে, সেটার দাম 100 টাকা। সেটা চাইলে তোমাদেরকে আমি ডেমো দেখিয়ে দিচ্ছি। দেখো প্রিভিয়াস ইয়ার সলিউশনের ডেমো, এরকম করে ডিসেম্বর 2014 থেকে একদম 2021 অবধি যত কোশ্চেন হয়েছে এরকম টোটাল সলিউশন করে দেওয়া আছে। তো তোমরা পারচেস করতে চাইলে পারচেস করতে পারো। পারচেস করার জন্য তোমরা কি করবে, না পারচেস করার জন্য তোমরা আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 9593791540, ঠিক আছে? দিস উইল বি 1540, 9593791540, এই নাম্বারে কিন্তু তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? 9593791540, দেখো এই নাম্বারটাই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে। বাই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো, বাই কল, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করলেই বেটার বলবো, ঠিক আছে? তোমরা কল বাই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবে আমার সাথে, ঠিক আছে? বাই হোয়াটসঅ্যাপ, তাহলেই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে, যদি কেউ নোটস কিনতে চায়। আর কেউ যদি এই লাস্ট মোমেন্টে, কেউ যদি এই লাস্ট মোমেন্টে তোমরা ফুল ভিডিও সিরিজটা নিতে চাইছো, 4th সেমিস্টারের ফুল ভিডিও কোর্স উইথ অল সাবজেক্ট নোটস এন্ড প্রিভিয়াস ইয়ার সলিউশন, সেটা 800 টাকায় পেয়ে যাবে যদি কেউ কিনতে চাও। সবকটা সাবজেক্টের, মানে 5টা সাবজেক্ট আমি মেন সাবজেক্ট পড়িয়েছি, সেই 5টা সাবজেক্টের অল ভিডিও, সেই 5টা সাবজেক্টের অল নোটস, সেই 5টা সাবজেক্টের যতগুলো এখন অবধি প্রিভিয়াস ইয়ার সলিউশন দেওয়া হয়েছে, সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার সলিউশন, এবং তার সাথে তোমাদের যে ইলেকটিভ সাবজেক্ট আছে সেই ইলেকটিভ সাবজেক্টের নোটস, মাত্র 800 টাকায় টোটালটা পেয়ে যাবে। তো কেউ পারচেস করতে চাইলে পারচেস করতে পারো, ঠিক আছে? এবার আমি চলে আসছি ইউনিট 2 তে। তো তোমাদেরকে যে কথার জন্য বলছিলাম যে প্রথমে তোমরা কি করবে, না প্রথমে এমসিকিউ আর ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর প্রিপারেশন নেবে, কারণ ওখান থেকে কিন্তু 20 নম্বর পরীক্ষায় আসবে, ঠিক আছে? 20 নম্বর কিন্তু পরীক্ষায় আসবে, মাথায় রেখো কিন্তু। তাহলে ইউনিট 1 হয়ে গেল, ইউনিট 1 এর এটা। এবার ইউনিট 2 থেকে কি পড়বে, ইউনিট 2 টা তোমাদের অপেক্ষাকৃত অনেক ছোট, ফ্লুইড ফ্লো প্যারামিটার, ঠিক আছে? তো ইউনিট 2 থেকে এই মানে 1 নম্বরটা পড়তে পারো, গ্র্যাভিটি ফ্লো আর প্রেসার ফ্লোর মধ্যে পার্থক্য, বাট 2 নম্বরটা পড়তেই হবে, স্টেডি ফ্লো আর আনস্টেডি ফ্লোর মধ্যে ডিফারেন্স, আর তাদের মধ্যে শর্ট নোট, ল্যামিনার ফ্লো, নন ইউনিফর্ম ফ্লো আর ইউনিফর্ম ফ্লোর মধ্যে ডিফারেন্স এবং তাদের শর্ট নোট, প্র্যাকটিক্যাল এক্সাম্পল এটাও পড়তে পারো, দেখতে পারো, ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লোর মধ্যে ডিফারেন্স, তাদের প্রপার্টিস আর তাদের শর্ট নোট, খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সটা, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর রেনল্ডস নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, রাইট ইন ব্রিফ অ্যাবাউট রেনল্ডস নাম্বার, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ রেনল্ডস নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর একটা এক্সপ্লেন 1, 2, 3 ডাইমেনশনাল ফ্লো উইথ প্র্যাকটিক্যাল, দেখতে পারো নাও দেখতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট পাথ লাইন আর স্ট্রিম লাইন কাকে বলে এবং এদের মধ্যে ডিফারেন্স খুব ইম্পর্টেন্ট, আর স্ট্রিম টিউব আর স্ট্রিক লাইনটা টাইম পেলে হালকা করে দেখে নিও, ঠিক আছে? মানে যতগুলো কোশ্চেন হতে পারে আমি সব দিয়ে দিয়েছি, তার মধ্যে ভেরি ভেরি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্টার মেরে দিয়েছি, ঠিক আছে? তারপর এক্সপ্লেন ব্রিফলি অ্যাবাউট 3 বেসিক প্রিন্সিপল অফ ফ্লুইড ফ্লো, একবার দেখে নিতে পারো, কন্ট্রোল ভলিউম বলতে কি বোঝায়, তারপরের যে কোশ্চেনটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কন্টিনিউটি ইকুয়েশন কি এবং তাদের মধ্যে ডেরিভেশন, আর এই যে ডিফারেন্ট টাইপ হেড গুলো হয় খুব ইম্পর্টেন্ট, প্রেসার হেড, কাইনেটিক হেড অর ভেলোসিটি হেড, পোটেনশিয়াল অর ডেটাম হেড, এটা খুব ভালো করে পড়বে। স্টেট এন্ড এক্সপ্লেন বার্নোলিস থিওরেম, বার্নোলি ইকুয়েশন অ্যান্ড অ্যাসাম্পশনস, খুব ইম্পর্টেন্ট, 14 নম্বর কোশ্চেন, মডিফায়ারটাও হালকা করে দেখে রাখবে, ঠিক আছে? তারপরে মোমেন্টস, ইম্পালস মোমেন্টাম থিওরেম হালকা দেখে রেখো, আর ফ্লো নেট, স্ট্রিম লাইন, ইকুইপোটেনশিয়াল, এগুলো সিলেবাসে নেই বাট কোশ্চেন আসতে পারে, তো হালকা করে টাইম পেলে দেখে রেখো, ঠিক আছে? এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম কিসের উপর আসবে দাদা, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম ফ্লুইড ফ্লোর উপর দিতে পারে, ঠিক আছে? তোমাদের ধরে রাখো সব থেকে যদি ইম্পর্টেন্ট বলো তাহলে বার্নোলিস থিওরেম থেকে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট বার্নোলিস থিওরেম, আর মোমেন্টাম থিওরেম থেকে না দিলেও দিতে পারে, বা একবার করে হালকা চোখ বুড়িয়ে। তো ইউনিট 2 থেকে অঙ্ক বলতে এই দুটো থেকে, ঠিক আছে? ফ্লুইড ফ্লো থেকে, বার্নোলিস থিওরেম থেকে, আর ইম্পালস মোমেন্টাম থিওরেম থেকে। আমি যদি বলি ভেরি ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট কি, নাই বার্নোলিস থিওরেম থেকে অঙ্ক আসবে, আর ইম্পালস মোমেন্টাম থিওরেমটা 1 স্টার তুমি দিয়ে রাখতে পারো, ঠিক আছে? দেখে রাখতে পারো, কোশ্চেন কিন্তু এখান থেকে ফ্রেম হবে। তো এটা গেল আমাদের ইউনিট 2, ইউনিট 3টা ছোট। এবার হচ্ছে ইউনিট 3, ইউনিট 3টা অনেকটাই বড়, ঠিক আছে? ইউনিট 3 অনেকটাই বড়, এবং ইউনিট 3 আর তোমরা যদি সিলেবাসটা তোমাদের দেখো, ইউনিট 3 কিছুটা পার্ট এই যে ফ্লো ডিসচার্জ মেজারিং ডিভাইসেস ফর পাইপ ফ্লো, এটা আবার ইউনিট 4 এও আছে, ভেলোসিটি মেজারিং ডিভাইসেস, ঠিক আছে? ডিসচার্জ মেজারিং ডিভাইসেস, তো ইউনিট 4 এর একটা, ইউনিট 3 যখন আমি এটা করাবো সেশনটা দেবো, তখন দেখবে লাস্টের দিকে আরেকটু পার্ট বলেছি ওই ডিভাইসেস গুলোর জন্য, ঠিক আছে? তো ইউনিট 3, ইউনিট 3 এর জন্য প্রথম যে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে একদম স্টার মার্ক কোশ্চেনটাতে ট্রিপল স্টার দিয়ে রাখতে পারো, যে হোয়াট ইজ মেজর অ্যান্ড মাইনর লস ইন পাইপ ফ্লো, স্টেট দ্য এক্সপ্রেশন ফর ডিফারেন্ট মেজর অ্যান্ড মাইনর লস উইথ নিড স্কেচ, খুব ইম্পর্টেন্ট। বা কোশ্চেনটা এইভাবেও ফ্রেম হতে পারে যে হাউ মেনি টাইপ অফ লস অফ হেড ইউজুয়ালি অকার্স ইন পাইপ ফ্লো, এটাও কোশ্চেনটা ফ্রেম হতে পারে। 1 নম্বর, ডার্সি উইজব্যাক ইকুয়েশনটা লিখতে দিতে পারে, খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর,
তারপর তুমি এগুলো দেখতে পারো, রাফনেস হবে, পাইপ বলতে কি বোঝায়, ফ্রিকশন ফ্যাক্টর বলতে কি বোঝায়, মুডিস ডায়াগ্রাম কি কাজে লাগে। বাট এগুলোর থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 6 নম্বর কোশ্চেন, 7 নম্বর আর 8 নম্বর, এনার্জি লস ডিউ টু সাডেন এনলার্জমেন্ট, এনার্জি লস ডিউ টু সাডেন কন্ট্রাকশন, যেগুলো মেজর লস আর মাইনর লস এর মধ্যে পড়ছে অলরেডি। এবং এই কটা যে লস দেখাচ্ছে, এনার্জি লস এন্ট্রান্স অফ এ পাইপ, লস অফ এক্সিট অফ এ পাইপ, বেন্ড এর জন্য যে যে এনার্জি লস গুলো হয়, 6, 7, 8 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 আর 10 এক্সপ্রেশনটা ডিডিউস করতে দেয় না, ফাইনাল এক্সপ্রেশনটা মনে রেখো, পাইপ ইন সিরিজে থাকলে আর পাইপ ইন প্যারালালে থাকলে কি এক্সপ্রেশন হয়, মানে আমার কি এক্সপ্রেশনটা দাঁড়ায়, সেখান থেকে তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম আসবে, ঠিক আছে। ডুপিট ইকুয়েশনটাও, জাস্ট ডুপিট ইকুয়েশনটা কি হয় সেটা একবার দেখে রেখো, ঠিক আছে। 12 নম্বর 13 নম্বর খুবই ভালো করে করতে হবে, এনার্জি গ্রেডিয়েন্ট লাইন বলতে কি বোঝায়, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন বলতে কি বোঝায়, এবং এদের মধ্যে ডিফারেন্স অনেকবার পরীক্ষায় এসেছে। 15 নম্বর তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়াটার হ্যামার বলতে কি বোঝায়, তার কজ আর তার ডিফারেন্ট সিচুয়েশন, আর সেটাকে থেকে বাঁচায় রেমিডিয়াল উপায় ভালো করে দেখতে হবে, আর সাইফনিক অ্যাকশন অফ পাইপটাও হালকা করে পড়ে যেতে হবে, ঠিক আছে। তো এগুলো হলো আমার কি না ইউনিট 3 একটা পার্টের, মানে ইউনিট 3 টা দুটো পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিসচার্জ মেজারিং ডিভাইসেস আছে, তো ইউনিট 3 যে ফার্স্ট পার্ট সেই ফার্স্ট পার্টের কোশ্চেন, ঠিক আছে, ইউনিট 3 ফার্স্ট পার্টের কোশ্চেন। এবং এখান থেকে অঙ্ক বলতে তাহলে কি আসবে দাদা, ইউনিট 3 অঙ্ক তুমি তিন ভাবে ভাগ করতে পারো, যে একটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লস, এর উপর নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, পাইপ গুলো সিরিজ আর প্যারালাল থাকলে তার জন্য নিউমেরিক্যাল প্রবলেম, আর ডিসচার্জ মেজারিং ডিভাইসেস সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম দেখবো, ঠিক আছে। তো ইউনিট 3 পার্ট 2 এর যেটা থিওরি সেটা একটু পরে আলোচনা করবো, ইউনিট 4 এর আলোচনা করে। তাহলে ইউনিট 3 এর জন্য তোমরা এই নিউমেরিক্যাল প্রবলেম গুলো দেখবে, এগুলো কিছু সাজেস্টিভ নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার এসছে এবং এবারও আসতে পারে, ঠিক আছে। তো এই সব কোশ্চেন গুলোর এরকম টাইপের কোশ্চেনের সলিউশন কিন্তু আমার পিডিএফ টাই, আমি যে পিডিএফ গুলো দেখালাম, যে এই পিডিএফ টা তোমরা 100 টাকা দিয়ে পারচেস করতে পারো, সেখানে কিন্তু করিয়ে দেওয়া আছে, ঠিক আছে। এবার হচ্ছে ইউনিট 4 ফ্লো থ্রু ওপেন চ্যানেল, ঠিক আছে। তো বললাম ইউনিট 3 ফ্লো থ্রু ওপেন চ্যানেল, ইউনিট 4, ইউনিট 4 এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট দেখবে, যে ওপেন চ্যানেল বলতে কাকে বলে, ওপেন চ্যানেল ডেফিনেশন, ন্যাচারাল আর্টিফিশিয়াল চ্যানেল একবার দেখে রাখবে, শর্ট নোট দেখবে, হাইড্রোলিক মিন ডেপথ আর বা হাইড্রোলিক রেডিয়াস যাকে বলে, খুব ইম্পর্টেন্ট শর্ট নোট। তারপর ফ্লো থ্রু পাইপ আর ফ্লো থ্রু ওপেন চ্যানেলের মধ্যে ডিফারেন্স, তারপর আমার চেজিস ফর্মুলা, কাটাস ফর্মুলা আর মেনিংস ফর্মুলা, এই ফর্মুলা গুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় লিখতে দিতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম ডিসচার্জ টু দ্য চ্যানেল অফ রেক্টাঙ্গুলার সেকশন, খুব ইম্পর্টেন্ট, আর 9 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ইম্পর্টেন্ট গুলোই বলছি, পারলে তোমরা সবই করবে যেগুলো আমি দেখাচ্ছি। তারপর ডিডিউস দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম ডিসচার্জ ফর ট্র্যাপিজয়েডাল সেকশন, এটা হালকা করে দেখে রাখবে। স্পেসিফিক এনার্জি আর অল্টারনেট ডেপথ খুব ইম্পর্টেন্ট, এটা তো অবশ্যই দেখবে। সাউথ নাম্বার আর তার সিগনিফিকেন্স, রেনল নাম্বার অলরেডি বলেছি খুব ইম্পর্টেন্ট। এই যে প্রত্যেকটা শর্ট নোট, ক্রিটিক্যাল ভেলোসিটি, সাব ক্রিটিক্যাল ভেলোসিটি, সুপার ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ডেপ আর ক্রিটিক্যাল ভেলোসিটি রেশিও, এই পাঁচটা ডেফিনেশনই খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে পড়ে দিতে হবে। তো ওই দুটো বড় কোশ্চেন যে আসবে, সেই দুটো বড় কোশ্চেনের জন্য কিন্তু তোমাদের এত থিওরি পড়তে হবে, তার সাথে এই থিওরি গুলো পড়লে অনেক এমসিকিউ তোমরা ডাইরেক্ট পেরে যাবে, ঠিক আছে। ক্রিটিক্যাল ফ্লো কাকে বলে, ক্রিটিক্যাল ভেলোসিটি কনসেপ্ট বলতে কি বোঝায় সেটা পড়তে হবে, হাইড্রোলিক জাম কিছুক্ষণ আগেই বললাম, সেই হাইড্রোলিক জাম সিকুয়েন্ট ডেপ কি বলে, তার ইউজেস আর হাইড্রোলিক জাম কোথায় অকার করে এবং তার কি করে ইউজ করতে পারি, এগুলো ইম্পর্টেন্ট। আর এখান থেকে অঙ্ক বলতে ওপেন চ্যানেল ফ্লোর অঙ্ক দিতে পারে, যদিও এই অঙ্কগুলো অনেকটাই বড়, এই ওপেন চ্যানেল ফ্লোর যে অঙ্কগুলো হয় যেগুলো যদি কিছু একটা জিনিস বার করতে দেয় সেখান থেকে জিনিসটা সোজা, বাট এখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা পরীক্ষা দেখতে পারো। যেমন আগের চ্যাপ্টার থেকে বললাম, আগের চ্যাপ্টার এই যে তিনটে টপিক আছে, এই তিনটে টপিকের মধ্যে ইউনিট 3 থেকে তিনটে টপিকের মধ্যে দুটো টপিক থেকে দুটো বড় কোশ্চেন তোমরা দেখতে পাবেই, ঠিক আছে। যেমন ইউনিট 1 থেকে দুটো আসবে, ইউনিট 2 থেকে একটা আসবে, ইউনিট 3 থেকে দুটো এলো, ঠিক আছে, ইউনিট 4 থেকে দুটো আসবে, ঠিক আছে, ইউনিট 4 থেকে কি না, ওপেন চ্যানেল ফ্লো থেকে দুটো আসতে পারে, একটা আসতে পারে, নিউমেরিক্যাল প্রবলেমস ও হাইড্রোলিক জাম এখান থেকে একটা আসতে পারে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই দুটো, তাহলে দুটো দুটো চারটাকে পাঁচটা হলো। এবার এই যে পার্টলি ইউনিট 3 পার্টলি ইউনিট 4 নিয়ে আমি একটা সাজেশন বাড়িছি, কোনটা বলো তো, পার্লি ইউনিট 3 পার্লি ইউনিট 4 বলতে, এই যে ইউনিট 3 যেটা আমার ডিসচার্জ মেজারিং ডিভাইস আছে আর ইউনিট 4 এর যেটা ভেলোসিটি মেজারমেন্ট ডিভাইসেস আছে, ঠিক আছে, সেটা নিয়ে আর একটা সাজেশন বাড়িছি, যেখান থেকে তোমরা দেখতে পাবে পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসছে, নিউমেরিক্যাল প্রবলেম এসছে। তো এখান থেকে থিওরির জন্য যেগুলো ইম্পর্টেন্ট, পারলে সব থিওরি পড়বে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট থিওরি সেটা হচ্ছে পিটোর টিউব কি, তার উপরে শর্ট নোটস, ঠিক আছে, ভেলোসিটি অফ অ্যাপ্রোচ বলতে কি বোঝায়, তারপর হচ্ছে আমার এন কন্ট্রাকশন বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট, এন কন্ট্রাকশন বলতে কি বোঝায়, তারপর রেক্টাঙ্গুলার ওয়ার আর ভি নচ ওয়ার এর যে ডিসচার্জের ফর্মুলা সেটা, ঠিক আছে, ওয়ার কাকে বলে, ওয়ার আর নচের মধ্যে পার্থক্য কি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর যেটা পড়বে, অরিফিস কাকে বলে আর ডিফারেন্ট টাইপস অফ যেটা অরিফিস হয়, ভেনা কন্ট্রাক্টর কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
সিডিসিসিআর সিবির যে ইকুয়েশনটা হয় সেটা মানে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি আর কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, তাদের ডেফিনেশনটা খুব ভালো করে পড়বে, তার সাথে তাদের যে ইকুয়েশনটা হয়। তারপর ভেন্টুরিমিটার কি, তার ইউজেস কি, ঠিক আছে। তারপর আমার হচ্ছে ডিসচার্জ ফর্মুলা ভেন্টুরিমিটারের জন্য, আমার যে অরিফিস মিটার আছে তার কম্পোনেন্ট পার্ট আর ওয়ার্কিং প্রিন্সিপাল আর তার ইউজেস, আর ভেন্টুরিমিটার অরিফিস মিটার এগুলোর আমার যে সুবিধা আর অসুবিধা মিটার ডিপেন্ড। তো এই যে কোশ্চেন গুলো স্টার মারাতে সেগুলো অবশ্যই করবে, যদি পারো বাদবাকি কোশ্চেন গুলো দেখে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট, এখান থেকে অঙ্ক কিন্তু আসবেই, এখান থেকে অঙ্ক আসবেই। এই যে মিস্টার মেজার নিউজ আইদার তোমাদের ফ্লো মেজারিং ডিভাইসেস, ভেলোসিটি মেজারিং ডিভাইসেস থেকে অঙ্ক থাকতে পারে, অথবা তোমাদের পিটোর টিউব থেকে অঙ্ক থাকতে পারে, যে কোনো একটা টপিক থেকে অঙ্ক দেবেই, আইদার তোমাদের ওয়ার বা নস থেকে দেবে। আমার মনে হচ্ছে ওয়ার বা নস থেকে একটা অঙ্ক থাকবে, স্টার মেয়ে রাখতে পারো, আর দিলে ওপেন চ্যানেল থেকে তো বললামই যে অঙ্ক দিতে পারে, আর দিলে ভেঞ্চুরি মিটার থেকে একটা দিতে পারে, ঠিক আছে। তো ওপেন চ্যানেল ফ্লো থেকে মানে এটা ইয়ের পার্ট পার্টলি বললাম ওখান থেকে, তো অবশ্যই দেখে আর অরিফিসটাও দেখে রাখবে। তো নিউমেরিক্যাল প্রবলেম এখানে অনেকটাই আছে, তো এখান থেকে দেখবে তোমরা পরীক্ষায় দুটো নিউমেরিক্যাল প্রবলেম আসবে। তাহলে দেখো অনেকগুলোর ওপর নিউমেরিক্যাল প্রবলেম আছে, আর এলে অরিফিস মিটারের ওপর আসতে পারে, অরিফিসের ওপর আসতে পারে, ভেঞ্চুরি মিটারের ওপর আসতে পারে, তারপর তোমাদের যেটা আছে নচেস অ্যান্ড ওয়ার ওপর আসতে পারে, পিটোর টিউব আর ফ্লো ভেলোসিটি মেজারিং ডিভাইস। আমার মনে হচ্ছে তোমাদের আসবে যেটা থেকে কোশ্চেন নিউমেরিক্যাল প্রবলেম দেখতে পারে, নচেস অ্যান্ড ওয়ার থেকে এসছে, ভেঞ্চুরি মিটার থেকে এসছে, আর অরিফিস মিটার বা পিটোর টিউব মধ্যে যে কোনো একটা থেকে এসছে, তাই এগুলো দেখবে, ঠিক আছে। নিউমেরিক্যাল প্রবলেম এবং নিউমেরিক্যাল প্রবলেম তোমাদেরকে করে যেতেই হবে, ঠিক আছে। নিউমেরিক্যাল করার জন্য তোমাদেরকে বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে। তো তোমরা তার জন্য ভিডিও সাহায্য যদি নিতে চাও তাহলে তোমরা আমার কাছ থেকে এখন ফুল কোর্সটার প্রাইস 800 রাখা হয়েছে, ফুল কোর্সটা 800 এ পারচেস করে তোমরা সমস্ত ভিডিও কিন্তু দেখতে পারবে, সমস্ত সাবজেক্ট, হাইড্রোলিক্স বলো, ডিজাইন অফ আর্থ স্ট্রাকচার, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, সার্ভেইং, যা যা সাবজেক্ট তোমাদের আছে সমস্ত কিছু ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে, সয়েল মেকানিক্স, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পুরোটাই দেখতে পাবে। তো তোমরা কেউ যদি নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং এই পেমেন্টটা তোমাদেরকে করতে হবে। এবং লাস্ট যে চ্যাপ্টার আছে সেটা পুরোপুরি থিওরি চ্যাপ্টার, ইউনিট 5, এখান থেকে তোমাদের একটা থিওরি সিওর শট আসবে। তো তোমরা ভালো করে যত কটা থিওরি আছে, পাম কাকে বলে, ডিফারেন্ট টাইপস অফ পাম কি এবং তাদের ক্লাসিফিকেশন, এটা একবার পরীক্ষায় এসছে, সাকশন এর, ডেলিভারি এর, স্ট্যাটিক এর আর ম্যানোমেট্রিক এর ডেফিনেশন, এক্সপ্লেন উইথ নিট স্কেচ অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সেন্ট্রিফিউগাল পাম্প, ডিসকাস অ্যাবাউট কম্পোনেন্ট পার্টস অফ সেন্ট্রিফিউগাল পাম্প এন্ড কম্পোনেন্টস, হোয়াট ইজ প্রাইমিং, এটাও অনেকবার পরীক্ষায় এসছে, প্রাইমিং বলতে কি বোঝায়, হোয়াই ইট ইজ নেসেসারি, স্টেট অ্যান্ড এক্সপ্লেন ডিফারেন্ট টাইপস অফ প্রাইমিং, ডিফাইন ম্যানোমেট্রিক অ্যান্ড ওভারঅল ওভারঅল এফিসিয়েন্সি অফ সেন্ট্রিফিউগাল পাম্প, সবটাই দেখতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় শুধুমাত্র পাম্পটাই আছে, ঠিক আছে। তোমাদের পরীক্ষা হাইড্রোলিক পাম্পটা আছে, টারবাইনটা কিন্তু এখন আর নেই, ঠিক আছে। তবুও পাম্প আর টারবাইনের ডিফারেন্সটা দেখে যাবে অনেকবার পরীক্ষায় এসছে, ঠিক আছে। এরপর যে ডিফারেন্ট টাইপস অফ পাম্প আছে সেগুলোর ডেসক্রিপশন গুলো একটু দেখে যাবে, ঠিক আছে। এবং সিঙ্গেল অ্যাক্টিং, ডাবল অ্যাক্টিং পাম্প, রেসিপ্রোকেটিং পাম্পটাও দেখে যাবে। এইগুলো তোমাদের এখনকার সিলেবাসে নেই, আমি কেটে দিলাম, বাট অনেক সময় পরীক্ষায় চলে আসে, তোমরা পাম্প আর টারবাইনের ডিফারেন্সটা দেখে যাবে, ঠিক আছে। তো এই গেল আমাদের এই সম্পর্কে ডিটেলস। তোমরা যদি কেউ নেক্সট সেমিস্টারে জয়েন করতে চাও, নেক্সট সেমিস্টারে একটা ডিপ্লোমা ফিফথ সেমিস্টারে যে তোমাদের সিলেবাস আছে, ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের পুরোপুরি পড়াতে তোমরা যদি জয়েন করতে চাও, তাহলে আমি বলে দিচ্ছি তোমাদের যে মেন দুটো সাবজেক্ট আছে সেই দুটো মেন দুটো সাবজেক্ট পড়াবো, দুটো মেন সাবজেক্ট আছে আর তিনটে তোমাদের অপশনাল সাবজেক্ট আছে। অপশনাল সাবজেক্টের যে নিউমেরিক্যাল পার্টটা আছে সেই নিউমেরিক্যাল পার্টের আমি করিয়ে দেবো, আর থিওরিটা তোমাদেরকে নোট দিয়ে দেবো, ওটা মুখস্থ করতে হবে। কারণ কি, কারণ ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট, আগেই বলেছিলাম ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট ডিফারেন্ট অপশনাল সাবজেক্ট। তো সেক্ষেত্রে টোটাল মানে যদি পড়াতে হয় তাহলে আমাকে 9 খানা আর ওদিকে 2 খানা 11 খানা সাবজেক্ট পড়াতে হবে টোটাল, আরো বেশি 13 খানা হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দুটো সাবজেক্ট মেন সাবজেক্ট সেটা পুরোপুরি পড়ানো হবে, আর যেগুলো অপশনাল সাবজেক্ট আছে, ইলেকটিভ সাবজেক্ট যেটাকে বলে, সেই ইলেকটিভ সাবজেক্টের নিউমেরিক্যাল পার্টটা করিয়ে দেওয়া হবে, এটা বলে দিলাম কিন্তু, ঠিক আছে। তো তোমরা যদি জয়েন করতে চাও তাহলে জয়েন করবে, ফুল কোর্সটা ওয়ান টাইম পেমেন্টের জন্য 999 রাখা হয়েছে, 199, যেটা অফার কিন্তু 1st ডিসেম্বর অব্দি ভ্যালিড থাকবে, যেটার অফার কিন্তু 1st ডিসেম্বর অব্দি ভ্যালিড থাকবে। যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আর সিএসটি ডিপার্টমেন্টের আছো তারা এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে, ওপরে দেওয়া নাম্বার, যে নাম্বারটা দেওয়া আছে 8584867483, আর যারা সিভিলের আছো তারা এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে 9593791540, ঠিক আছে, জয়েন করার জন্য। এবং যারা তোমাদের ভাই বোনরা যারা থার্ড সেমিস্টার জয়েন করতে চায় তাদের জন্য সেম ডিপার্টমেন্ট সেম গল্প, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিএসটি ইটিসি ইলেকট্রন ইআইএ আর অটোমোবাইল, তারা তোমরা এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে, আর যারা সিভিলে জয়েন করবে তারা আমার নাম্বারটাই কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ বা বাই কল। এবং আমি একটা ব্যাচ আমাদের স্টার্ট হতে চলেছে জিলেট 2023 এর নিউ ব্যাচ ফ্রম ডিসেম্বর, যেখানে 4টে আলাদা আলাদা ফ্যাকাল্টি, 4টে আলাদা আলাদা সাবজেক্ট পড়াবে। আমি পড়াবো তোমাদেরকে ফিজিক্স জিলেটের, প্রীতমদা পড়াবেন কেমিস্ট্রি, প্রীতমদা পড়াবে ম্যাথ, কেমিস্ট্রি পড়াবে তোমাদের তৃষিদা, আর তার সাথে
ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াবে ডেভিড দা। তোমরা জয়েন করলে চলতে পারো, এর কোর্স প্রাইসটা এখনো রিভিল করিনি, খুব তাড়াতাড়ি এই কোর্স প্রাইসটা রিভিল করা হবে। তোমরা জয়েন করতে চাইলে অবশ্যই এই অফারটা, ফিফথ সেমিস্টার অফারটা কিন্তু 999 ফার্স্ট ডিসেম্বর অব দি ভ্যালিড। আর মান্থলি কত থাকবে কোর্স প্রাইস? মান্থলি তোমাদের যেটা কোর্স প্রাইস থাকবে সেটা হবে 350 পার মান্থ, ঠিক আছে? মান্থলি কোর্স প্রাইসটা হবে 350 পার মান্থ, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? মান্থলি কোর্স প্রাইসটা কত থাকবে? মান্থলি কোর্স প্রাইসটা থাকবে 350 পার মান্থ। তো যদি কেউ মান্থলি জয়েন করতে চাও 350 পার মান্থে জয়েন করতে পারো, কেউ যদি অ্যাট এ টাইম পেমেন্ট করো 999 হয়ে যাবে। আমার মতে অ্যাট এ টাইম পেমেন্ট করাই ভালো, অনেক কম কোর্স প্রাইসটা কম লাগবে। তো ফিফথ সেমিস্টারের জন্য সেম আর থার্ড সেমিস্টারের জন্য সেম, সিভিলের জন্য এই নাম্বারটাই কন্ট্যাক্ট আর আদার্স ডিপার্টমেন্টের জন্য এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে, এটাই বলা ছিল। জিলেট 2023 ব্যাচের জন্যও কিন্তু তোমরা সেম এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে। তো এই ছিল টোটাল আমার ডিটেলস, এবং আজকে আমি তাহলে হাইড্রোলিক্সের টোটাল সাজেশন নিয়ে ডিসকাস করে দিলাম। এই পিডিএফটা কিন্তু এখন দিতে একটু অসুবিধা আছে, পিডিএফটা এখন পেড ব্যাচে যাবে, পরে ফুল যারা ইউটিউবে ভিডিও দেখছো তাদেরকে ভিডিও পিডিএফটা একদিন পর দেওয়া, মানে পরীক্ষার আগের দিন দেওয়া হয়, ঠিক আছে? তো ভালো করে পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো। পেড ব্যাচের নোটস কিনতে চাইলে আমার সাথে যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে কন্ট্যাক্ট করবে, নাম্বারটা হচ্ছে 9593791540। নেক্সট যেটা ভিডিও আসবে সেটা আসবে তোমাদের সার্ভেইং, যেটা অ্যাডভান্স সার্ভিং আছে এর সাজেশনের উপর। ডেসক্রিপশন বক্সে তোমাদের বললাম ডিজাইন অফ আর্সি স্ট্রাকচারের সলিউশন, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের সলিউশন, জিওটেকনিক ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং পার্টের সলিউশন করে দেওয়া আছে, তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? তো ভালো করে পড়তে থাকো, বেস্ট উইশেস, অ্যান্ড যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।